আসসালামু আলাইকুম সৌরভ চাউলের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সৌরভ সারা বিশ্ব আজ করোনা আতঙ্কে ভুগছে আর এই করোনা আতঙ্কের ভিতরেই আমি যারা বাহার আইনে আছেন এবং যাদের রিলেটিভরা অবস্থান করছেন তাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি আর সুখবরটা হলো এই যে করোনা ভাইরাসের কারণেই বাংলাদেশের শ্রমিক সহ আইনে অবস্থিত সমস্ত বিদেশি শ্রমিকরা বৈধতার সুযোগ পাচ্ছে কথা আর বাড়াবো না চলুন আমরা মূল বিস্তারিত চলে যাব আসলে করোনা ভাইরাস অধিকাংশ মানুষের জন্য বিপদ ডেকে এনেছে কিন্তু এই করোনা ভাইরাসের কারণেই অনেকের মুখে আবার হাসিও ফুটেছে তার ভিতরে অন্যতম হলো বাহরাইনের যে সমস্ত প্রবাসীরা অবৈধভাব হয়ে গেছিলেন তাদের মুখের হাসি করোনা ভাইরাসের সংক্রমণের ফলে সৃষ্ট পরিস্থিতিতে অনিয়মিত হয়ে পড়া বিদেশি কর্মীদের বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু বাহরাইন বাহরাইনে বিদেশি কর্মীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণার সদ্ব্যবহার করে মধ্যপ্রাচ্যের দেশটিতে অবস্থানরত বাংলাদেশি প্রায় চল্লিশ হাজার কর্মী এ বৈধতার সুযোগ পাচ্ছে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া সহ মূলত যথাযথ কাগজপত্রের জন্য অনিয়মিত হয়ে পড়া বাংলাদেশী কর্মীরা এ সুযোগ পেতে যাচ্ছে এদিকে যে সমস্ত বাংলাদেশিরা অনিয়মিত হয়ে পড়েছিল সেসব কর্মীদের বৈধতার সুযোগ দিতে বেশ কিছুদিন ধরে বাহারাইনকে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাহারাইনের বাচ্চা অনিয়মিত হয়ে পড়া বিদেশি শ্রমিকদের বৈধতা করার ঘোষণা দেন এই মুহূর্তে দেশটিতে নতুন করে কোনো বিদেশি কর্মী কিন্তু নেওয়া হচ্ছে না আপনারা সবাই জানেন তবে আগামী বছরের শুরুর দিকে যদি এই করোনা ভাইরাস মোকাবিলা করতে সক্ষম হয় এবং সেদেশের যখন পুরোদমে অর্থনীতি চাঙ্গা হবে তখনই বিদেশি কর্মীদেরকে আবার নতুন করে নিয়ে শুরু হবে বাহারাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম আজ শনিবার আমাদেরকে বলেন বাহরাইন সরকার এ মাসের শুরুতেই অনিয়মিত হয়ে পড়া পঞ্চান্ন হাজার বিদেশি কর্মীকে বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর ফলে বাংলাদেশের অনিয়মিত হয়ে পড়া পঞ্চাশ হাজার কর্মীর মধ্যে প্রায় চল্লিশ হাজার কর্মী বৈধ হওয়ার সুযোগ পাবেন আর এজন্যই এরই মধ্যে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশি কর্মীরা যাতে যথাযথভাবে আবেদন করতে পারে তার জন্য পরামর্শ দিচ্ছেন পাশাপাশি বাংলাদেশের কর্মীরা তাতে সর্বোচ্চ সুফল পায় সেজন্য এখানকার কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা শুরু হয়েছে কিন্তু দুঃখের বিষয় একটা যে সমস্ত বিদেশি কর্মীরা কিন্তু এই বাহারাইনের সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবেন না আর এখন যে বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে সেটাকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনায় নিয়ে বিদেশি কর্মীদেরকে আবার নিয়মিতভাবে কাজের সুযোগ কিংবা তাদের দেশে ফেরার সুযোগ দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে বাহরাইনের পক্ষ থেকে একটা বিষয় উল্লেখ করা হয়েছে যে সমস্ত বিদেশি কর্মীদের বিরুদ্ধে মামলা চলছে বাহরাইনে তারা সাধারণ ক্ষমার সুযোগ পাবেন না এর মানে হচ্ছে যারা পর্যটন ভিসা নিয়ে অথবা যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে বাহরাইনে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও অবস্থান করেছে তারা এই সুযোগটা পাবেন না প্রসঙ্গত বাহরাইনে দু সালে ৬ মাসের জন্য বিদেশি কর্মীদের সাধারণ ক্ষমার ঘোষণা হয়েছিল আর এই সময় বিয়াল্লিশ হাজার বিদেশি কর্মী বৈধ হওয়ার সুযোগও পেয়েছিল এদের মধ্যে প্রায় বত্রিশ হাজার আবার বাহরাইনেই কাজের জন্য থেকে গিয়েছিল আর বাকি দশ হাজার ফিরে গিয়েছিল তাদের নিজের দেশে আর বাহারাইন সম্পর্কে সর্বশেষ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেন এবং পাশে টাকা বেলয় কোনটি বাঁচিয়ে দিন কারণ পরবর্তীতে আমি যখনই কোনো আপডেট পাবো বাহরাইন সম্পর্কে তখনই কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করব ভিডিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহের সবাইকে